হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো ব্লগটা চালু করছি একটু দেরি করে, সকালে চান টান করে আর ঠাকুর বাড়িতে পুজো করলাম। পুজো করে আজকে পুজো করব আমার বাবার। আজকে হচ্ছে 3rd December, আজকে হচ্ছে ডেথ অ্যানিভার্সারি আমার বাবার। এই দিন তো মানে শেষ হয়ে গেছিল পুরো। 2nd October পুরো আমাদের সারাদিন আমাদের সাথেই ছিল। মধ্যরাত্রিতে মানে ভোর ভোর রাত্রি, যেটা 3টের সময় মারা যায়, তো সেই জন্য আজকেই ডেথ অ্যানিভার্সারি 3 তারিখ। তো আমি পুজো করব একটু বাবার। চলো, মনটা খারাপ নিয়ে শুরু করছি, প্লিজ কেউ কিছু মনে করো না, এই দিনটাতে একটু মনটা খারাপ হয়ে যায়। বাবা, তুমি যেখানে থাকো যেন আত্মার শান্তি হয়। চলে এসেছি বাপের বাড়ি আর এখানেও পুজো হয়ে গেছে। এই যে বাবাকে মা চা দিয়েছে, চা, মায়ের হাতে চা। আর বেগুনি খেতে ভীষণ ভালোবাসত, যেদিন মারা যায় তার আগের দিনও মানে সেই দিনটা সকালে প্রচুর বেগুনিও খেয়েছিল। তো পুজো করে চলে এসেছি বাপের বাড়ি, এখানেও তো দেখালাম যে পুজো হয়ে গেছে। আর এখানে আজ একসাথে খাওয়া দাওয়া হবে, বাবার আত্মার শান্তি হবে, ওই জন্য বাবা খুব ভালোবাসত একসাথে খাওয়া দাওয়া। তো আজকে করেছে এই যে মাছ করেছে, কেন আজকের ডেটে মাছটাই শুভ। মাছ ফাস্তো অনেকটা সব ভাগাভাগি হয়ে গেছে, বাটিতে উঠে গেছে। আর বাপি মাছ খেতেও খুব ভালোবাসে, মা খুব কাঁদছে। শুধু বলছে আর যেমন করে গেছে তোর দাদু, বাবা যেমন করে গেছে, আমি বেগুনি চা খেয়ে আমিও বেগুনি চা খেয়ে চলে যাবো, এরকম বলছে সবসময়।
সাজিয়েছে দেখো কত সুন্দর কাঁচা পাতায়, আমি ভালোবাসি কাঁচা পাতা, সেই জন্য ভাই ভাইয়ের বউ এরা ঠিক করেছে কাঁচা পাতাই দেব। এই যে খাবার গুলো, হ্যাঁ ডালটা দারুণ করেছে, খুব স্মেল উঠছে ডালটা, কসুরি মেথি আছে না, আর চাটনিটা মামা করেছে দারুণ হয়েছে না, এক্সিলেন্ট হয়েছে খাবার, খাবার দেখেই বোঝা যায় খাবারের টেস্ট কেমন হবে। আমি আবার একটু ঘি নিলাম, গরম ভাতে ঘি, কাগজি, দারুণ মুগের ডাল, আর মুগের ডাল। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, একটু বেরোচ্ছি, একটু ঘুমালাম, এখন বেরোচ্ছি ঠাকুর মন্দিরে যাবো, আর তার সাথে কিছু সবজি মার্কেট, এই যে ব্যাগ নিয়ে নিয়েছি তো সবজি মার্কেট কিছু করতে হবে কালকের জন্য, যেহেতু আজকে মার্কেটে সকাল থেকে যাওয়া হয়নি, তো চলো চলো বেরিয়ে পড়ি। আজ দেখো পুরো মাকে বাচ্চা লাগছে একদম, কেন কুর্তি প্যান্ট আমার থেকেও ছোট লাগছে, অন্যদিন গাউন পরে একটু মামা মনে হয়, হ্যাঁ শাড়ি পরলে একটু মামা মনে হয়, গাউন পরলে একটু বন্ধু বন্ধু মনে হয়, আর আজকে কুর্তি প্যান্টে কি মনে হচ্ছে পুরো বড় বাচ্চা, বোন ছোট বোন, বোন হয়ে গেছি। Thank you.
বাড়ি ফিরে গেছি আর এই দেখো মা আর একবার দিয়ে দিল ধূপ। তো এখানে মা করছে দাদু ভাইয়ের জন্য এখন চা। বছরে একবার বাবার জন্য চা। চা খেতে ভীষণ ভালোবাসতো, কিন্তু আমাদের মতো চা সে কতবার খেতো দিনে। নিকার চা বাবা কখনো পছন্দ করতো না, দুধ চা। সেজন্য আজকে দুধের চা করছি। বাবা তো প্লেট ছাড়া চা খেত না। সবসময় এরকম এই চা এরকম করে প্লেটে ঢেলে খেত না বেটু, কখনো কাপে মুখ দিয়ে খুব কম খেত, প্লেটে ঢেলে। আমি ফু দিয়ে ঠান্ডা করে দিচ্ছি, বাবা বাবার ঠোঁটে যেন না পড়ে। জাস্ট ঠেকিয়ে দিলাম একটু। তো আজকের ব্লগটা বানালাম, ভীষণ মনটা খারাপ, সত্যি এই দিনটা তো খারাপেরই। কিন্তু তবুও বলবো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই যেন সুস্থ থাকে। আর এই যে আমরা যেখানে গেলাম ওটা হচ্ছে আর ওখানে ঠাকুরের মন্দির দর্শন করলাম, আর সামনে যারা ছিল তাদেরকে কিছু দিলাম, তারা এত আশীর্বাদ করছে যে সেটা শুনেও মনটা ভীষণ মানে এত কষ্টের মধ্যে কিন্তু মনটা ভরে গেল তাদের এত আশীর্বাদ। বলছে তোমার বাবার যেন আত্মার শান্তি হয়, তোমরা ভালো থেকো, তোমাদের মন এত ভালো। তো এত দুহাত তুলে আশীর্বাদ করলো না, তো মন ভালো হয়ে গেল। সারাদিনের যেটা খারাপ ছিল না মনটা ভালো হয়ে গেল। আর সবজি তো প্রচুর নিয়েছি, তারপর গলদা চিংড়ি সিমরনের জন্য, ওগুলো তো রান্না করব দেখতেই পাবে, সেজন্য আর দেখালাম না। প্রচুর সবজি নিয়েছি, ফ্রিজ একেবারে ভরে গেছে। আর নিয়ে রাখাও ভালো, সিমরনের বাবার অনেক দেরি হয়ে যায় অফিস যেতে যেতে, সেজন্য নিয়ে রাখলাম। তো চলো আজকের ব্লগটা আর বড় করবো না, আবার নতুন ব্লগ আগামীকাল শুরু করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে লাইক কমেন্টস করতে একেবারে ভুলবে না। বাই বাই গাইস। দাদু ভাইও তোমাদের বাই করছে।